হ্যালো ব্রাদার্স, ও সরি সরি, 19% মেয়েও তো আমার ভিডিও দেখে। সো হ্যালো ব্রাদার্স এন্ড সিস্টার, মাই নেম ইজ মুন্না এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ মাইনক্রাফট। হুদাই কষ্ট সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। শুরুতে আমি কিছু গাছ কেটে নিব, কারণ আমার অনেকগুলা উট দরকার। ওমা, গাছ কাটতে কাটতে রাইত হয়ে গেছিল, আর এই সুযোগে একটা ক্রিপার আইসা দেখো আমার পিছনে ফাটছে। বাট যেহেতু আমি পুরো তাই মরি নাই, চলো ভাই আগে ঘুমাই নেই। ওরে শালা পুতকিডারে, আসসালামু আলাইকুম। ওই ছোট মানুষ, সন্ধ্যার পরে তোর বাইরে কি বিয়াদব? ওরে শালা, আবার নিজের বাপ রে ওডাইকে নিয়ে আইছে, বাপ বিটা দুজনেই চলে আসছে আমার মারার জন্য। চলো ভাই ঘুমাই পড়ি। শালার পুতেরা, যদি আমার একটা ভিলেজার মরে তোকে আমি বগল চাপাতে মেরে ফেলবো কইলাম। দিনে বাইরে বেরোতে পারে না, আইসে মারামারি করতে। আচ্ছা, আমি আগে দুইটা বাকেট বানাই নেই, তারপর এখান থেকে পানি নিয়ে নিব, আর অল্প কিছু মাংস রান্না করতে হবে। ওকে, আজকের দিন সারভাইভ করার জন্য আমার সবকিছু রেডি হয়ে গেছে। যে কারণে আজকে সকালে আমি একটা পোস্ট করছিলাম যে আমার ওয়ার্ল্ডে স্পনারটা যেন কোন পজিশনে, একটু পরেই জুবায়ের ভাই আমার পজিশনটা জানাই দেয়, যেটা ছিল এক্স মাইনাস 169, ওয়াই লেভেল 12, আর জেড লেভেল হইতেছে 526। আর এখন আমি ওইখানেই যাইতেছি। কিন্তু ভাই, তোমরা তো বলছিলা এই স্পনারটা আমার ভিলেজের আশেপাশে, এদিকে আমারে পুরো পাহাড়ের উপরে নিয়ে যাইতেছে, বুঝলাম না। এসে হালাত মে বেহতর ইয়েহি হ্যায় কি ওয়াক্ত রহতে ইনসান সতর্ক হোকর আপনে জজবাত কো কাবু মে রখকর আপনি কদম পিছে হটালে। আমি ভাই একটা শাওয়াল বানাই নেই, কোন সময় বরফের মধ্যে ঢুইকে পড়ি ঠিক নাই, এমনিতে শীত পড়া শুরু করছে। সামনের বরফ গুলো ইম্পোস্টারের মতন লাগতেছে, একটু আগায় দেখি, দাঁড়াও। আরে ব্যাক 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 ভাই, মিশন ফেলড, উইল কাম নেক্সট টাইম। এই বরফ গুলো এত ডেঞ্জারাস দেখছো ভাই, এই জন্যই আমি আগে থেকে শাওয়াল বানাই নিছিলাম। আরে ড্যামেজ, আচ্ছা আচ্ছা, নিচের বরফটাও সরাইতে হবে, নাহলে ড্যামেজ হইতে থাকে। তো যাই হোক না কেন, ফাইনালি বাইচে গেছি ভাই। আরে ভাই, আমি পজিশনটা আগে থেকে খেয়াল করি নাই যে এত দূরে, তাইলে কখনোই আমি আসতাম না। সামনে দেখো ভাই কত কিউট ফক্স। হ্যালো হ্যালো, আরে ভাই এটা দেখলেই আমারে দৌড় দেয় না, আমারে মেয়ে মানুষ পাত্তা দেয় না, ফক্স পাত্তা দেয়, কেউ পাত্তা দেয় না। আরে ভাই এইটা দেখি অনেক দূর, আগে খেয়াল করলে আমি আসতাম না, বাট যেহেতু আসছি ভাবতেছি বানাই থুয়ে যাই, পরবর্তীতে আমরা বাড়িতে অন্য ধরনের ফার্ম বানাবো। তো গাইস, আমার এখান থেকে মনে হচ্ছে পাহাড়ের মধ্যে ঢুকতে হবে, কারণ আমরা অলরেডি জেড পজিশনে পৌঁছায় গেছি, আমাদের শুধু এখন এক্স পজিশনটা ঠিক করে মিলাইতে হবে, আর যেটা হচ্ছে এই পাহাড়ের মধ্যে। তো গাইস, আমরা পজিশনে চলে আসছি, দেখতে পারতেছো, বাট এই জায়গাটা একটা কেভের মতন। সো আমি ভাবতেছি এই কেভটা আমি বন্ধ করে দেই দুই সাইড দিয়ে, যাতে কোনো মোব এদিকে আসতে না পারে। তো আমার হইতেছে এই সোজা নিচের দিকে যাইতে হবে, তবে এরকম সোজা নিচের দিকে যাওয়া কিন্তু অনেক রিক্স, বাট আমি মাউন্টেন ডিউ খাই। মাউন্টেন ডিউ ভয়ের মায়ের। তো আইসা আমি পড়ছি একটা ওয়াটার কেভের মধ্যে, অবশ্যই এগুলো কোনো ব্যাপার না, এইসব জায়গা দিয়ে যাওয়ার আমার 30 বছরের অভিজ্ঞতা আছে। ওকে ডান, ওকে। আরে ভাই ভাই ভাই, আইসা পৌঁছাই গেছি আমি। আরে মারিস না আমারে ভাই, কেবল আইসি বেড়াইতে মেহমান আমি। আরে ইয়ার, ও ক্রিপার ভাই, ক্রিপার থেকে মাপ চাই আমি। আবে ইয়ার, মরসিরে মনে হয় শেষ। আচ্ছা আচ্ছা ভাই, নষ্ট হয় নাই, যাই না কেন, চল আমাদের আস্তে আস্তে সামনের দিকে আগায় যাইতে হবে। আরে দাঁড়া রে ভাই প্লিজ, এরকম ডিস্টার্ব করিস কেন তোরা? হ্যাঁ, নিজেরা নিজেরা মারামারি কর, আমি হলো দর্শক, আমি তোদেরকে পয়েন্ট দেবো কে কত। আরে ভাই, তৃতীয় পক্ষ চলে আসছে, তোরা তুইও ওদের সাথে লাগিয়ে দা। এই তো সাবাস সাবাস, তোরা তোরাই মারামারি কর, আমি আস্তে আস্তে সামনের দিকে আগাই। আরে ভাই আমারে আগাইতে দে না, তোরা মারামারি কর, আমার কেন ডিস্টার্ব করতেছিস, আমার হচ্ছে এইদিকেই করতে হবে। আরে ভাই ক্রিপার কোথা থেকে আসলো? আরে ইয়ার, আরে শিট শিট, দেখো ভাই এখানে ক্রিপার ব্লাস্ট হয়ে গেছিল আর আমার স্পনারটাই নষ্ট করে ফেলছে, এখন আমি কি করি? আমার এত কষ্ট করে এখানে আসা, এত খোরাখুরি, সব শেষ ভাই। বেকার ভাই, আমি তো টুট গিয়া। আমার ভাই এখন ঘাস মারা ঔষধ খেয়ে মরে যাইতে মন চাইতেছে, এত কষ্ট করে আইসা সব বরবাদ করে দিল, ক্রিপারের বাচ্চা।
তো ভাই ওইখান থেকে তো আমি ব্যাক করে আমার ভিলেজে চলে আসছি, বাট এই মুহূর্তে আমার কাছে একটা কমেন্ট আসছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই দেই। তো এখানে আব্দুর রহমান কমেন্ট করছে, 80-80-370 জম্বি স্পনার আছে শিওর। এখন কথা হলো এইখানে যায় যদি খালি আমি জম্বি স্পনার পাই, তাহলে জুবাইর ভাই আপনার একদিন কি আমার যে কয়েকদিন লাগে, আপনি আমার যে পরিমাণ কষ্ট দিচ্ছেন কত দূরে গেছি আমি, আর এইটা কত কাছে কাছে এই যে এখানে। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে যেটা খুবই বিরক্তিকর একটা জিনিস, চলো দেখি ঘুমাইতে পারি কিনা। মনে তো হয় না রাইত হয়েছে, তাও ট্রাই করে দেখি। আরে না ভাই রাইত হয় নাই, তো ঘুমাইতে পারবো না, চলো আমি কাজে যাই, নিচের দিকে চলে গেলে আর বৃষ্টি টের পাবো না। তো আমি ভাবতেছি আমার ওই জায়গা যাওয়ার জন্য আমি এইখান থেকে একটা রাস্তা তৈরি করব। ওয়াও নাইস, এতক্ষণ ধরে আমি উল্টা দিকে রাস্তা ঘুরতেছিলাম, মাত্র খেয়াল করলাম। আচ্ছা রাইত হয়ে গেছে, সো আমি আগে ঘুমাই নেই। আয় ভাই আজকে যদি তোর আমি বগল চাপা না দিছি তো, আমার নাম মুন্না না। আচ্ছা আমার নাম মোস্তাফিজুর রহমান, কন্ট্রোল। আচ্ছা তো আমার হইতেছে এই দিকে যাইতে হবে, আমি উল্টা দিকে যাইতেছিলাম, তার কারণ হইতেছে লাস্টে 370 জায়গায় আমি 270 ভাবতেছিলাম। আমি এক কাজ করি, এইখানে একটা চেস্টের মধ্যে আমার জিনিসপত্র কিছু রাইখে দেই। ওকে ভাই ফাইনালি পাই গেছি স্পনার, অনেক কষ্টের পরে, জোরে চিল্লাইতে পারতাছি না কারণ এখন রাত 4টা বাজে, আমার মানুষজন মারবে এত জোরে চিল্লাইলে, বাট অনেক খুশি লাগতেছে। এই দেখো জম্বিও চলে আসছে। ওকে স্পনারের উপরে আমি টর্চ লাগাই দিছি, এখন আর এখানে কিছু স্পন হবে না, সো প্যারা নাই। এদিক দিয়ে বাইরের আলো আসতেছে, দাঁড়াও ভাই আমি একটু চেক করে আসি। আরে ভাই এটা তো একদমই কাছে, দেখো এইখান দিয়ে তুমি স্পনার ইজিলি পেয়ে যাবা, মানে আমার এই ঘরটার কাছেই হইতেছে স্পনারটা। আচ্ছা রাইত যেহেতু হয়ে গেছে, সো আমি একটু ঘুমাইয়ে তারপরে যাবো স্পনারের কাছে, ঘুমাইতে পারতাছি না কারণ কি। আচ্ছা স্কেলেটন, আরে ভাই আসো আসো ঘরের ভিতরে আসো, তোমাকে একটু দাওয়াত পড়াই। ওকে সো বেসিক্যালি এই ঘরের কাজ দিয়ে আমি যদি এই দিক দিয়ে নাইমে যাই, আমি তোমাদেরকে দেখাই দিতেছি যারা আমার ওয়ার্ল্ডে খেলো কত ইজিলি এই স্পনারটা পায়ে যাবা, ঘোরাঘুরিও করা লাগবে না কিছু, জাস্ট এই দিক দিয়ে যাবা, দেখবা যে এরকম এই যে ছোট কেপটা এখান দিয়ে জাস্ট এই নিচের দিকে নামলেই হইতেছে, তোমরা এদিকে স্পনার দেখতে পারবা। এবার লুটটা চেক করা যাক, আরে ভাই একদমই ফালতু লুট, বাট ঠিক আছে আমার স্পনার হইলে হইছে। আচ্ছা এবার হইতেছে আমি দুই দিকে 9 ব্লকের একটা জায়গা বানাবো, আর নিচের দিকে 3 ব্লক পর্যন্ত নিচু করব স্পনার থেকে। তো কর না। আচ্ছা দেখো আমার ডায়মন্ডের পিকেক্সটা প্রায় শেষ হয়ে আসছে, বাট আমি যে একটা মোড ইউজ করতেছি ওইটার মাধ্যমে চাইলে আমি এই পিকেক্স থেকে আবার 3টা ডায়মন্ড কালেক্ট করতে পারি, আবার এই 3টা ডায়মন্ড দিয়ে নতুন একটা পিকেক্স বানাই নিতে পারি। বাট এইটা আমি করব না, তাহলে সার্ভাইভে মজা থাকবে না, জিনিসটা হ্যাকের মতন হয়ে যাবে। হ্যাকার হ্যাকার। আচ্ছা তো আমাদের 9x9 ব্লকের রুমটা তৈরি হয়ে গেছে, নিচের দিকে আমি 3 ব্লক পর্যন্ত গর্ত করছি আর উপরে ঠিক নাই, আর আমার এইখানে একটু জায়গা বানাইতে হবে, দাঁড়াও। এখানে আমি একটা ইনফিনিটি ওয়াটার সোর্স বানাবো, যার জন্য এই সাইডে 1 বাকেট আর এই সাইডে 1 বাকেট পানি দিয়ে দিলাম, এখন এটা ইনফিনিটি ওয়াটার সোর্স হয়ে গেছে, মানে হইতেছে এখন আমি এখান থেকে যত ইচ্ছা পানি নিতে পারি। তো এইবার হইতেছে বাকেট ভরে পানি নিয়ে আমি এই স্পনারটার সামনের দিকে দিয়ে দিব। আচ্ছা হয়ে গেছে, আমরা সামনের দিকটা দিয়ে দিছি, এন্ড দেখতে পারতেছো যেহেতু 9 ব্লক ছিল আর পানি হচ্ছে 8 ব্লক আসে, তাই আমার লাস্ট ব্লকটা এখানে ফাঁকা রয়েছে। এখন আমরা এই লাস্ট লাইনটারে 1 ব্লক নিচু করে দিব আর কি। এখন এই লাস্ট লাইনটার যে কোনো এক সাইডে আমরা 1 বাকেট পানি দিয়ে দিব, এই পাশেও যেহেতু 9 ব্লক ছিল তাই লাস্ট এইখানেও 1 ব্লক ফাঁকা থেকে যাবে। এখন জিনিসটা বুঝতেই পারছো যে কিভাবে এটা কাজ করবে, সব জম্বিগুলো আসবে এই ব্লকে, আর এই ব্লক থেকে আমি সরাসরি নিচের দিকে নিয়ে যাব। ও দাঁড়াও আমার উপরে একটু কাজ বাকি আছে, তো এইখানে হচ্ছে আমাদের কিলিং চেম্বার হবে, আমি সরাসরি একটু এখানে পিছনে আসলাম আর এইখান দিয়ে আমি আবারও নিচের দিকে চলে যাব। ও দাঁড়াও আমার উপরে আরও একটু কাজ আছে, বাট আমি লেডার আনতে ভুলা গেছি ভাই, আমার এখান থেকে ব্লক লাগাই উপরে উঠতে হবে, আমি বেশি করে কয়েকটা লেডার বানাই নেই। আর এখানে আমার একটু জায়গা বানাইতে হবে কারণ এখানে আমি 2টা চেস্ট বসাবো আর এখানে আমার জিনিস রাখতে হবে। এবার আমরা একটু নিচের দিকে যাই যে এখানে আমাদের কিলিং চেম্বার বানাইতেছিলাম, এখানে আমরা ছোট একটা রুম তৈরি করব আন্দাজ মতো। ভিডিও এত কাইটে কাইটে রেকর্ড করি তারপরও ভাই মেমোরি ফুল হয়ে যায়, কি একটা প্যারা, এখন একটু এডিট করে তারপরে আবার রেকর্ড করতে হবে। কোনো মেয়ে পিসি গিফট করলে তার বিয়ে করে ফেলতাম। আচ্ছা তো কিছুটা নিচের দিকে আমরা এই রুমটা তৈরি করে ফেলছি, দেখতে পারতেছো মোটামুটি একটু বড়ই বানাইছি যাতে জায়গা থাকে। এখন আমি একটু উপরের দিকে যাব কারণ যেখানে আমাদের জম্বি স্পন হবে ওইটার এইটার সাথে কানেক্ট করতে হবে, বাট তার আগে আমি একটু বাইরের দিকে যাব কারণ আমার কিছু জিনিস বানাইতে হবে। এখান থেকে সবার আগে তো আমি আয়রন নিয়ে নেই কারণ আমার হপার বানাইতে হবে, তো এইবার এখানে আমি একটা চেস্ট বানাই নিব, তারপর একটা হপার বানাবো,
আরো আমার দুইটা চেস্ট লাগবে, কারণ আইটেম কালেক্ট করতে হবে। এরপরে ছয়টা স্ল্যাব বানাই নেই। ও ভাবতেছি একটা আয়রনের পিকেক্সও বানাই নিয়ে যাই, কারণ এতক্ষণ আমি স্টোনের পিকেক্স ইউজ করতেছিলাম, আমার ডায়মন্ডের পিকেক্স শেষ। এবার চলো ভাই, আমাদের শুধু আইটেম কালেক্ট করার ব্যবস্থা করতে হবে, বাকি সব কমপ্লিট। তো এইবার আমি সরাসরি এই দিক থেকে নিচের দিকে নামবো, মানে যেখানে কিন্তু আমাদের সব জম্বিগুলো এসে জমা হবে, এদিক থেকে আমি সরাসরি নিচের দিকে চলে যাব। নিচের দিকে কিন্তু আমরা একটা ছোট রুম তৈরি করে রাখছি, ওইটার মধ্যে এই দেখো যা এসে পড়লাম। এখন আমরা এই মাঝের যে ফাঁকা জায়গাটা আছে এটা রাইখে চারদিক দিয়ে ঘিরে দিব, যাতে জম্বিগুলো এসে এখানে আটকে যায়। আচ্ছা, তো এতটুকু করছি, এখন আমি আর একটা কাজ করবো। এখান থেকে এই ব্লকটা সরাই দিলাম, কারণ এইখানে হইতেছে আমরা চেস্ট বসাবো। সামনের দিকেও বসাইতে পারতাম, তোমাদের যেদিকে ইচ্ছা বসাইতে পারো। তো এখানে আমি চেস্ট বসাই দিলাম, আর এখানে হইতেছে আমি স্ল্যাব লাগাবো, নাহলে কিন্তু আমরা চেস্ট ওপেন করতে পারবো না, ঠিক আছে? তো এখানে আমি একটা স্ল্যাব লাগাই দিলাম, এখন চেস্টটা আমরা ইজিলি ওপেন করতে পারবো। এখানে যদি আমি ব্লক লাগাইতাম তাহলে কিন্তু আমরা চেস্ট ওপেন করতে পারতাম না। এবার আমরা সামনের সাইডটাও ঘিরে ফেলি, যাতে জম্বি এখান থেকে আবার বের না হয়ে যায়। আমার একটা ব্লক ফাঁকা রাখতে হবে, যাতে আমি জম্বিগুলো মারতে পারি। সো আমি মাঝের এই ব্লকটা ফাঁকা রাখতেছি, কারণ এখান থেকে আমার কমফোর্টেবল ফিল হইতেছে। ওরে ভাই, আমি তো হপার বসাইতে ভুলে গেছি, দাঁড়াও আগে হপার বসাবো। তার জন্য হইতেছে আমার ক্রাউচ হইতে হবে, ক্রাউচ হয়ে হপারটারে এই চেস্টের সাথে ক্লিক করে লাগাই দিতে হবে। মানে হইতেছে এই হপারের মধ্যে এখন যদি কোনো জিনিস পড়ে তাহলে এই জিনিসটা সরাসরি হচ্ছে চেস্টের মধ্যে চলে যাবে। দেখো এই যে এখানে আমার কাবলস্টোন গুলো চলে আসছে। তো এইখানে রুলস একদমই সিম্পল, আমরা ওইখানে যে জম্বিগুলো মারবো ওরা যে আইটেম গুলো ড্রপ করবে ওইগুলো সরাসরি আমার চেস্টের মধ্যে চলে যাবে। বাই দ্য ওয়ে, চাইলে এটারে আমরা ড্রোনেট ফার্মও বানাইতে পারি, তোমরা জানাই দিও এটারে আমরা ড্রোনেট ফার্ম বানাবো কিনা। আর এইখানে একটা স্ল্যাব দিয়ে কিল করতে পারো, নাহলে কিন্তু বেবি জম্বিগুলো বাইরে চলে আসবে। বাট যেহেতু আমি প্রো প্লেয়ার সো কোনো দরকার নাই। আচ্ছা, আমাদের সবকিছু রেডি হয়ে গেছে, এখন আমরা উপরে যাব, কারণ ওইখানে আমাদের জম্বি স্পনারটা চালু করে দিতে হবে। এবার আমি এই স্পনার থেকে টর্চ গুলো সরাই ফেলবো। এবার আমি এইখানে থাকা টর্চটাও সরাই ফেলবো, এন্ড সাথে সাথে দেখতেছো জম্বি স্পন হওয়া শুরু হয়ে গেছে, কারণ ওই জায়গাটা সম্পূর্ণ এখন অন্ধকার হয়ে গেছে। আমরা এই জায়গাটাও সম্পূর্ণ ফ্ল্যাপ করে দিই। তো বেসিক্যালি এই জায়গাটা আমাদের অন্ধকার রাখতে হবে, আলোতে জম্বি স্পন হইতে পারে না। এখানে জম্বি স্পন হইতেছে, আমরা একটু নিচের দিকে যাই চলো। তো দেখতে পারতেছো জম্বিগুলোর আমি চিপা কলে ফালাই দিছি, এখন আমরা ইজিলি এদেরকে কিল করতে পারি, যার মাধ্যমে আমরা এক্সপি পাবো। আর ওরা যা ড্রপ করবে সব এই চেস্টের মধ্যে চলে আসবে। তো গাইস, এক মিনিট, আমার এই বেডি স্ক্রিন আসলো করতে যায়। ওকে, এইবার ঠিক আছে। এই ভিডিওটা বানাইতে আমার অন্যান্য ভিডিওর থেকে অনেক বেশি সময় লাগছে, যে কারণে ভিডিও আসতেও লেট হয়েছে। বাট আই থিঙ্ক তোমাদের কাছে ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। ভিডিও ভালো না লাগলে সাবস্ক্রাইব করার দরকার নাই, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারো। যদি বেশি ভালো লাগে তাহলে ভিডিওটা ফেসবুক বা বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিতে পারো, কারণ আমার অনেক সাবস্ক্রাইবার দরকার। সো আজকের মতন এই পর্যন্তই থাক, কথা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।